আসসালামু আলাইকুম। কোষ্ঠকাঠিন্য একটা খুবই কমন, মানে একটা প্রায় এটা ফেস করে এরকম পরিবারে এই সমস্যা নাই এরকম বা শুনিনি মানুষজন, এটা তো খুব কম শুনবে, সবাই এরকম শুনছে যে এই তার কোষ্ঠকাঠিন্য সমস্যা, উমুককে কোষ্ঠকাঠিন্যতে ভুগছে। তা কোষ্ঠকাঠিন্য কী কারণে হয়, তা কোষ্ঠকাঠিন্য কী কারণে হয় এটা জানার আগে আমার এটা জানতে হবে যে কোষ্ঠকাঠিন্য কিন্তু অনেকেরই এটা জন্মগতভাবে কিছু সমস্যার কারণে হতে পারে, যেটা একটা জটিল বিষয়। এবং এই বিষয়টাকে আমি আমার আজকে আলোচনায় পুরোপুরি আনতে চাচ্ছি না, কারণ জন্মগতভাবে যার কোষ্ঠকাঠিন্য হচ্ছে জন্মের পরেই তার ওই মিকোনিয়াম বলে যেটা পাস করলো না, বের হলো না, সেটা এক ধরনের কোষ্ঠকাঠিন্য। সেইটা নিয়ে আমি আজকে খুব বেশি আলোকপাত করতে চাচ্ছি না। তা আর যেসব কোষ্ঠকাঠিন্য, এর বেশিরভাগই বেশ কিছু শিশুদের, বড়দের, বয়সকালে এটার অনেক কারণ আছে। তা শিশুদের ক্ষেত্রে এই কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ যে তারা এই যে তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে স্বাভাবিক খেলাধুলা, তারপর দৌড়ানো, এইসব তাদের খুব কম হয়। তাদের স্কুলগুলোতে দেখা যাচ্ছে যে অনেক স্কুল আছে সামান্য কোনো খেলার মাঠ পর্যন্ত নাই। তারপর বাসায় আসছে, সেই বাসাতেও যেহেতু ঢাকায় বাসা ভাড়া অনেক বেশি, বা অনেক বাসার এমন অবস্থা যে রাস্তাতেও নামা যায় না, বাসা থেকে রাস্তাতে নামলেই রিক্সার ধাক্কা খাবে, গাড়ির ধাক্কা খাবে, সবসময় ঘরের মধ্যেই থাকতে হচ্ছে। তাদের ক্ষেত্রে যেটা ঘটছে যে সবসময় মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ কোনো কিছু নিয়ে সময় কাটছে, দৌড়াঝোঁটা নাই, এ কারণে তাদের কি খাবার যে ক্ষুধা লাগা, ক্ষুধা লাগার পরিমাণটা কমে যাচ্ছে, কমে যাওয়ার কারণে এই বা পানি কম কাটছে, খাবার কম কাটছে, তো খাওয়ার প্রতি অরুচি হচ্ছে, অরুচি হওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে। তাছাড়া হলো বড় মানুষের ক্ষেত্রেও, যে বড় মানুষও দেখা করলো যে অফিসে যাচ্ছে গাড়িতে বসে, তার অফিস থেকে নেমে আবার গাড়িতে বসে, অফিসে কি সারাদিন রাত সে বসেই থাকে, বাসাতে এসে কোনো রকমে একটু সময় পার করে আবার ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে আবারও শুরু হচ্ছে একই কাজ। এবং এই যে একটা চক্র, সেডেন্টারি ওয়ার্ক যেটা বলে, এই সেডেন্টারি ওয়ার্ক মানে বসে থাকা কাজ, এই বসে থাকা কাজ থেকে আমাদেরকে একটু হলেও কিছু সময় বের করে নিতে হবে। আমাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ মানে করতে হবে, সেটা দৌড়ানোর মাধ্যমে হতে পারে, বাইসাইকেল চালানো হতে পারে, সাঁতার কাটা হতে পারে, সেটা কোনো যে কোনো একটা খেলাধুলার মাধ্যমে হতে পারে। এগুলো করলে আমাদের একটা হলো যে ক্ষুধা বেশি লাগে, খাওয়ার রুচি বাড়ে, বাথরুম কথা কম, কনস্টিপেশন যেটা বলে কোষ্ঠকাঠিন্য কমে যায়। আর আরেকটা হলো যে নাড়িভুঁড়ির নড়াচড়াটা বৃদ্ধি পায়, যারা এক্সারসাইজ রেগুলার করে তাদের নাড়িভুঁড়ির নড়াচড়াটা, ভিতরের যেটা বলে মোটিলিটি, এটা বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণে তাদের কোষ্ঠকাঠিন্য রোগটা অনেক কম হয়। আর একটা খাওয়া দাওয়ার অভ্যাসের ব্যাপার তো আছেই, যে আপনারা যদি গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো কম খান, বা এগুলো যদি খেতেই হয় সেক্ষেত্রে একটু পরিমিতভাবে খাওয়া। আরেকটা হলো যে কোষ্ঠকাঠিন্য যাতে অতিরিক্ত না হয় সেটাকে আগে থেকেই প্রতিরোধ করা, যে আপনি হয়তোবা খেলে পাকা পেঁপে, ফলের রস, ঈষৎগুলের ভুষি, বেলের শরবত, শাকসবজি এগুলো যদি প্রচুর পানি বেশি খান তাহলে কোষ্ঠকাঠিন্য রোগটা প্রতিরোধ করা যায়। তবে ঈষৎগুলের ভুষি খাওয়ার একটি নিয়ম আছে, সেটা হলো যে এটা ঈষৎগুলের ভুষি খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হয়, এই জন্য ঘুমের আগে দিয়ে ঈষৎগুলের ভুষি না খেয়ে সকাল দুপুরে বা বিকালে আপনারা ঈষৎগুলের ভুষি খাবেন, কারণ তাহলে আপনি পর্যাপ্ত পানি খাওয়ার পর্যাপ্ত সময় পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ঈষৎগুলের ভুষিটা ঠিকমতো কাজ করবে। নতুবা এইটা উল্টা, আপনি ওষুধগুলো ভুষি খেয়েই ঘুমিয়ে পড়লেন আর পানি খেলেন না, তাহলে উল্টা এটা আপনার বাথরুমের কোষ্ঠকাঠিন্য রোগটা বৃদ্ধি করে। এভাবে আমরা কোষ্ঠকাঠিন্য রোগটা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি, এবং সেক্ষেত্রেই আমরা এই পাইলস, ফিসার, ফিস্টুলা এই রোগগুলো থেকে নিজেকে কিছুটা হলেও, মানে এই রোগের ইনসিডেন্স মানে টোটাল কী পরিমাণ হচ্ছে সেটার পরিমাণ কমিয়ে দেওয়া রাখা সম্ভব, প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।